পাচ্ছি তরুণ জ্যোতি, আজকে অনেকের অনেক সমস্যা হতে পারে। আমি জানি না ওষুধের দোকানে তাদের সেল টেল বেড়েছে কিনা মলম লাগানোর, যেগুলোতে দাঁত হাজা চুলকানি বা ছ্যাঁকা লাগলে যে মলমগুলো ব্যবহার করা হয়, কিন্তু ঐতিহাসিক একটা দিন, সেই দিনে একেবারে সবাইকে চুপ করিয়ে দেওয়া হলো। দেখো, প্রথমে বলি বার্নল দাম অনেক বেশি, যারা নিজেদের সমাজতান্ত্রিক একদম গণতান্ত্রিক ব্যবস্থার ধারক ও বাহক মনে করে তাদেরকে বলি আলুর রস লাগাতে পারে, কম দামে হয়ে যাবে, জ্বলবে কম, ভালো রেমেডি। দেখো কাশ্মীর আমাদের পুরনো স্লোগান, এটা আমাদের ঘোষিত নীতি কি, রাম মন্দির, কাশ্মীরের 370 অ্যাবলিশন আজ থেকে না বরাবর, বিজেপি ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠার সময় থেকে এটা আমাদের ঘোষিত নীতি ছিল। কারণ কি, তার এফেক্ট দেখতে পাচ্ছি আমরা 370 যাওয়ার পর, যেখানে কাশ্মীরের মানে GSDP ছিল 1 লাখ করোড়ের নিচে, সেটা গত বছর 2.27 লাখ করোড় হয়েছে। অর্গানাইজ স্ট্রাইক যেটা কাশ্মীরে হতো আগের, মানে আগে যেটা হতো 132 অর্গানাইজ স্ট্রাইক হয়েছিল, বর্তমানে এইটার পর অ্যাব্রোগেশনের পর 0। ট্যুরিস্ট হচ্ছে গত বছর মানে 2000 আগে আসতো, এভারেজ ছিল 14 লাখ পার ইয়ার, 2023 কাশ্মীরে ট্যুরিস্ট ভিজিট করেছে 2 কোটি, 2022-23 আর 2023 টিল জুন পর্যন্ত হচ্ছে 1 কোটি, আরও বাড়ছে। সিনেমা হল কাশ্মীরে তুমি ভাবতে পারো ময়ূর, কাশ্মীরে সিনেমা হল ছিল না, কাশ্মীরে সিনেমা হল ওপেন হয়েছে, 4টে সিনেমা হল ওপেন। কুচকুচ হতো, দিল তো পাগল হয়ে গিয়েছিল, শুটিং হতো অনেক সময়, সিনেমা হল হতো না। এবার গল্প, হ্যাঁ কোথায় হয়েছে, পুলওয়ামায় হয়েছে, সোফিয়ানে হয়েছে, বারামুল্লা হয়েছে, হান্দওয়ারা হয়েছে। বারামুল্লা এমন একটা জায়গা যেখানকার সম্ভব আমাদের ইউথদের মিসগাইড করে টেরিজম মানে অ্যাক্টিভ করা হতো, যে লাল চকে ভারতবর্ষের পতাকা উঠতো না, সে লাল চকে যে ভারতবর্ষের পতাকা উঠছে। কাশ্মীর ভারতের অংশ, কাশ্মীর ভারতের অংশ, এবং কাশ্মীরের উন্নয়ন ভারতের উন্নয়ন আলাদা হতে পারে না। 370 একটা টেম্পোরারি প্রভিশন ছিল, সেটা বারবার বলা হয়েছিল, পার্লামেন্টে দাঁড়িয়ে বলা হয়েছে, অমিত শাহজি সে বিখ্যাত স্টেটমেন্ট আমাদের মনে আছে যে কাশ্মীরকে লিয়ে জরুরত পড়ে তো জান দে দেঙ্গে। ফ্যাক্ট, কাশ্মীরের কথা ভারতীয় জনতা পার্টি ভেবেছে, কেন্দ্র সরকার ভেবেছে, এবং কাশ্মীরের উন্নয়নের জন্য 370 মানে বিলোপ হওয়া উচিত ছিল, সেটা হয়েছে, টেম্পোরারি প্রভিশন ছিল একটা। এতকাল কেন হয়নি আমার প্রশ্ন হচ্ছে, এতকাল একটা বিশাল সরকার ছিল, রাজীব গান্ধী সেই সুপার মেজরিটি পাওয়া সরকার ছিল, 400 হাজার সিট নেওয়া, তারা কেন করেনি? কারণ তার রিজন ছিল, ইন্ডিপেন্ডেন্সের সময় থেকে 3টে ফ্যামিলিকে দেখতে হবে, ইন্ডিপেন্ডেন্স সব থেকে উপর লাভ হয়েছিল, গান্ধী ফ্যামিলি, আবদুল্লাহ ফ্যামিলি আর জিন্না। আবদুল্লাহ ফ্যামিলি যা টাকা কাশ্মীরের উন্নয়নের জন্য যেত, 370 জুজু দেখিয়ে হরি সিংয়ের চিঠির কথা ভুলিয়ে দিয়ে পুরো টাকাটা যেত হচ্ছে আবদুল্লাহ ফ্যামিলির উন্নয়নের জন্য। টাকা কাশ্মীরের টাকা জম্মু পেত না ঠিকঠাকভাবে, লাদাখ রিজিয়ানে যেত না ঠিকঠাকভাবে, দুটোর কথা তো ভুলেই গেছিল, আজকে পুরোটা নিয়ে হচ্ছে। আমি আবার বলছি কাশ্মীর ভারতবর্ষের অংশ, একটু একটু করে কাশ্মীরের যে স্বায়ত্তশাসন বলুন, কাশ্মীরের যে স্বাধিকার বলুন, প্রত্যেকটাই হরণ করে নেওয়া হয়েছে, সেটা অনেকগুলোকেই করা হয়েছে, আপনারা পারেননি, আপনারা পারেননি, শেখ আব্দুল তাকে, শেখ আব্দুল তাকে বাড়ির লোককে রাখা হয়েছে, বাড়ির লোককে বলুন আপনাকে এরা সার্ভিসেস দেয়, বুকে প্রচন্ড ব্যথা হচ্ছে, আপনারা বুঝতে পারছেন, দেখুন আপনাদের মতো লোক, আপনাদের মতো লোক হলো দেশের শত্রু, আপনারা হলেন দেশের শত্রু, বাইরে বেরোন কি করে, বাইরে মুখ দেখান কি করে, আপনারা দেশের শত্রু দাদা, আপনারা চান ভারতকে টুকরো করতে, আপনারা ভারতের সর্বভৌমত্বের উপর উৎসাহ, তার কারণ আপনারা যেটা বলে আজকে নাচছেন বা আনন্দ করছেন, এই আনন্দ বহু আগেই হয়ে আছে, তার কারণ 370 ধারার জন্য আলাদা করে বিরাট কোন একটা সুযোগ সুবিধা তারা পেয়ে গেছে, এটা কিন্তু অতীতেও হয়নি, কারণ অলরেডি আইনের বাইরে কষ্ট পাচ্ছেন কেন, তাহলে কষ্ট হচ্ছে কেন, যেমন ধরুন গণভোট, আরে আমার আমার কষ্ট হচ্ছে কিনা আপনি বলছেন, তাহলে কষ্ট হচ্ছে কেন, ডাক্তার দেখান, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে ফোন করুন, জ্বললে আলুর রস লাগান, বুকে ব্যথা হলে সর্বিক্রিয়েট খান, ভুলভাল বকেরা বন্ধ করুন, যেমন কাশ্মীর ভারতের অংশ, ভারতের অংশ ছিল এবং থাকবে, আপনাদের মতো লোক যাদের বুকের বাসিক চিনচিন করে, তাদেরকে বুঝে নেবে মানুষ, যাদের বুকের বাসিক চিনচিন করে তাদেরকে মানুষ বুঝে নেবে, দেশবন্ধু চিত্তরঞ্জনের মাটি, এটা দেশবন্ধু চিত্তরঞ্জনের মাটি, আপনাদের মতো এটা চীনের দালালের মাটি নয়, এটা চীনের দালালদের মাটি নয়, এটা দেশদ্রোহীদের মাটি নয়, এটা আপনার মতো দেশের দুজনকে